করেন। বিবাহের ক্ষেত্রে আরেকটি অনাচার হলো ভাই উকিল বাবা। উকিল বাবা, উকিল বাবা আছে আপনাদের এলাকাগুলোতে? উকিল বাবা কি ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায়, বাবার ঠেলা এমনিই টিকা যায় না, বন্ড বাবা, ফকির বাবা, পীর বাবা, আবার বিয়ের মধ্যে আরেক বাবা ঢুকছে, কি সেটা? উকিল বাবার কাজ কি? বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয়, ছেলের হয়, মেয়ের ইজিন আনে। ইজিন মানে কি? অনুমতি, যে মা অমুকের সাথে অমুকের তোমার সাথে বিয়ে দিচ্ছি, তুমি রাজি নেই? মেয়ে কোলে হ্যাঁ আসি। দেখেন লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই। আর অভিভাবক হলেন বাবা, যদি বেঁচে থাকেন ছেলে হোক মেয়ে হোক, তাদের অভিভাবক হলো কে? তাদের বাবা। বাবা যা আস্ত একেবারে পাহাড়ের মতো শক্ত সুঠাম বাবা থাকতে, আরেক বেটা এসে কি হয়? উকিল বাবা হয়। এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা, এই উকিল বাবার নাম দিয়া। এরপরে এই ছেলে সারা জীবন এই বেটারে লুঙ্গি দাও, কাপড় দাও, শার্ট কিনা দাও, ছাতা কিনা দাও, কাপড় কিনা দাও, ঘড়ি নিয়ে যাও, কম্বল নিয়ে যাও, সারা জীবন তার বাপের যা দেওয়া লাগে কম বেশি ওই বেটারও দেওয়া, অনেক সময় বাপের চাই তার বেশি দেওয়া লাগে। আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে, যার সঙ্গে দেখা দেওয়া হারাম, কোনো বাবা টাবা কিচ্ছু না, ভণ্ড বাবা, হে বাবারে সারা জীবন তার বাপের মতো তার সঙ্গে দেখা দেয়, তার সামনে যায়, সবকিছু তার জন্য আপন বাবার মতো জায়েজ মনে করে, এগুলো সব হারাম। কোনো উকিল বাবার সুযোগ ইসলামে নাই। বিবাহ দিবে ছেলে হোক মেয়েকে তার আপন বাবা, আপন বাবা থাকতে অন্য কেউ অভিভাবকত্ব করার কোনো সুযোগ ইসলামে নাই, কাটটা হারাম। প্রিয় ভাইরা, অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় খারাপ প্রবণতা হলো, আসলে সবই বিবাহের ক্ষেত্রে আমি একটু গবেষণা করে দেখছি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই খারাপ জিনিস, ভালো জিনিস খুঁজেই পাওয়া যায় খুব কম। বউ ভাত, না জানি বরযাত্রী বলে, মেয়ের বাড়িতে যে খাওন হয় ওটারে কি নাম বলে? বরযাত্রী। এটার নাম আমি দিছি বদযাত্রী। কেন বদযাত্রী দিছি জানেন? কারণ শরীয়তে বিবাহের ক্ষেত্রে একটা খাওয়ার ব্যবস্থা রাখছে, সেটার নাম হলো কি? ওলিমা। এই ওলিমার আয়োজন করবে কে? ছেলে। ছেলের বাড়িতে হবে, মেয়ের পক্ষ ছেলের পক্ষ সবাই এসে খাবে। ছেলের পক্ষের লোকেরা মেয়ের পক্ষের লোকদের ঘাড়ে চেপে যে দাওয়াত।